पॉलीजेनिक इनहेरिटेंस। पॉलीजेनिक इनहेरिटेंस के जोहानसन क्वांटिटेटिव इनहेरिटेंस एडिटिव इफेक्टो बला है। एर आगे आमरा जेगुलो आलोचना करेछि सेगुलो देखेछि जे साधारणत एकटा जीन तार दुटो एलील थाकते पारे, जेमन मोटर उद्भिदेर क्षेत्रे आमरा देखेछि तार जे हाइट बा दैर्घ्य सेटा দুটো ফর্মে এক্সপ্রেসড হয়। তার দুটো অ্যালিল আছে, তাদেরকে একটাকে আমরা ক্যাপিটাল টি আর একটাকে আমরা স্মল টি বলে থাকি। আবার এটাও দেখলাম যে এবিও যে ব্লাড গ্রুপ হিউম্যানদের, সেখানে যেমন মাল্টিপল অ্যালিল সিস্টেমও হয়, অর্থাৎ কি না একটা জিন সেটা একটা ফেনোটাইপকে কন্ট্রোল করে কিন্তু তার দুইয়ের বেশি অ্যালিল আছে। যেমন আমরা আইয়ের ক্ষেত্রে দেখেছি যেটা ক্যাপিটাল আই এ হতে পারে অথবা ক্যাপিটাল আই বি হতে পারে, আবার স্মল আই ও হতে পারে। তার মানে তিনটে অ্যালিল সেখানে। এরকম বেশ কিছু এক্সাম্পল আছে, এগুলোকে আমরা সাধারণত বলছি যে মাল্টিপল অ্যালিল। তো এখানে আমরা আজকে যেটা এখানে আলোচনা করব এটা হলো পলিজিন বা মাল্টিপল জিন। সেখানে কি ব্যাপার না, ওয়ের আ সিঙ্গল ফেনোটাইপ ইজ কন্ট্রোলড বাই মোর দ্যান ওয়ান জিন, অর্থাৎ কি না উল্টো ব্যাপারটা। এর আগে দেখেছিলাম যে সেখানে দেখা যাচ্ছে যে একটা জিন সেখানে তার বিভিন্ন রকমের যে ফর্ম আছে, মানে অ্যালিলগুলো আছে, তারা একটা লোকাসেই অবস্থান করে এবং তারা একটাই ফেনোটাইপকে নিয়ন্ত্রণ করছে। এখানে কিন্তু তা নয়, এখানে একটাই ফেনোটাইপ বটে, একটাই ক্যারেক্টারিস্টিক, কিন্তু সেটা কন্ট্রোলড হয় বাই মোর দ্যান ওয়ান জিন। বাই মোর দ্যান ওয়ান জিন মানে এরা কিন্তু নন অ্যালিলিক, অর্থাৎ কি না এই যে জিনগুলো এদের লোকাস আলাদা, এদের নিজস্ব অ্যালিল সেট আলাদা, এরা কিন্তু সেদিক থেকে দেখতে গেলে সম্পূর্ণ সম্পর্কবিহীন বা আনরিলেটেড মনে হতে পারে। কিন্তু দেখা যায় যে এরা সবকটা মিলে একসঙ্গে একটা ক্যারেক্টারিস্টিককে কন্ট্রোল করছে। এর আগে আমরা প্লিওট্রপিও দেখেছি। প্লিওট্রপি সেখানে কি দেখা গিয়েছিল যে একটা জিন তার যতই অ্যালিল থাক না কেন, দুটোই হোক তিনটেই হোক যাই হোক না কেন, সেখানে দেখা যায় যে ওই যে জিনটা সেই জিনটার কোনো যদি মিউটেশন হয় তাহলে পরে দেহের মধ্যে বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিকে তার প্রভাব পড়ে, বিভিন্ন বৈশিষ্ট্য সেখানে প্রভাবিত হয়। তার মানে বোঝাই যায় কি না ওই একটা জিন সেটা তার মধ্যে তার যা যা অ্যালিল আছে তাই নিয়ে সেটা একাধিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এখানে একটা বৈশিষ্ট্য সিঙ্গল ফেনোটাইপ সেটা কন্ট্রোলড হয় বাই মোর দ্যান ওয়ান জিন। তাহলে এর আগে আমরা দেখেছি সেগুলো ছিল অ্যালিল, বা যদি দুইয়ের বেশি হয় তখন বলা হয় মাল্টিপল অ্যালিল। এগুলো কী ছিল না ডিফারেন্ট ভেরিয়েশনস, যেমন ওয়াইল্ড টাইপ অ্যালিল হতে পারে, যেটা নর্মাল, নর্মালটাকে ওয়াইল্ড টাইপ বলা হয়, অথবা তার মিউটেটেড ফর্ম থাকতে পারে অফ দ্য সেম জিন, একই জিন তার বিভিন্ন যে অ্যালিলগুলো কন্ট্রোল আ সার্টেন ফেনোটাইপ। তাহলে একটা পার্টিকুলার ফেনোটাইপ বা বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক সেটা নিয়ন্ত্রণ করছে কে না একটাই জিন, সেই জিনটার আবার ডিফারেন্ট অ্যালিল থাকতে পারে। অ্যালিল মানে কি, ওই একটাই জিন তার বিভিন্ন যে ভেরিয়েশনগুলো, যেমন দৈর্ঘ্যর ক্ষেত্রে ক্যাপিটাল টি বা স্মল টি, সেটা দুটোই তো দৈর্ঘ্যকেই নিয়ন্ত্রণ করে। অল দ্য অ্যালিলস হ্যাভ সেম লোকাস দ্যাট ইজ লোকেটেড অন সেম পয়েন্ট অফ দ্য সেম ক্রোমোসোম। এর আগে আমরা দেখেছি হোমোলোগাস ক্রোমোসোমের যে পেয়ারগুলো, তো তার একই যে জায়গা সেখানে ক্যাপিটাল টি হোক অথবা স্মল টি হোক একই লোকাসে তারা অবস্থান করে। ঠিক একই রকমভাবে আমাদের ক্ষেত্রেও তাই ক্রোমোসোমে দেখা যায় যে যেখানে যে লোকাসে যে বিন্দুতে ক্যাপিটাল আই এ অবস্থান করে সেখানেই আবার ক্যাপিটাল আই বিও অবস্থান করে, সেখানেই আবার স্মল আইও অবস্থান করে, ফলে এদের লোকাস হচ্ছে এক মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে। But in polygenic inheritance, completely different genes which are non-allelic, having different loci, are responsible for the same phenotype or characteristic.
তাহলে একটাই ফেনোটাইপ বা ক্যারেক্টারিস্টিক সেটা কন্ট্রোল করছে কি না, বিভিন্ন জিন, সেই জিনরা কিন্তু নন অ্যালিলিক, এরা কিন্তু পরস্পর পরস্পরের যে অ্যালিল তা কিন্তু নয়, এবং যেহেতু এরা নন অ্যালিলিক সুতরাং তারা বিভিন্ন ক্রোমোজোমের হয়তো বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এর এক্সাম্পল মানুষের মধ্যে যদি দেখি, হিউম্যান ট্রেট, ট্রেট মানে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক, হাইট মানুষের দৈর্ঘ্য, আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্ট যেটা দিয়ে আমরা সাধারণত ইন্টেলিজেন্স বা বুদ্ধি একটা মাপ করার চেষ্টা করি, হেয়ার কালার চুলের রং, আই কালার চোখের রং, ব্লাড প্রেশার রক্তচাপ, হ্যান্ডেডনেস মানে বাঁ হাতি না ডান হাতি, এটাও কিন্তু একটা পলিজেনিক ইনহেরিটেন্স। তো এগুলো হ্যান্ড মানে এই যে বাঁ হাতি ডান হাতি মনে হতে পারে যে ডিসক্রিট, নয় বাঁ হাতি হয় নয় ডান হাতি হয় তা কিন্তু আসলে নয়, কারণ অনেকে দেখা যায় যে দুটো হাত ইউজ করতে পারে সমানভাবে, কাউকে কাউকে দেখা যায় কিছুটা পারে ইউজ করতে দুটোই সমান হাত কিন্তু একটা বেশি এ হয়, এবং সেটা কিন্তু প্র্যাকটিসের ওপরেও নির্ভর করে, ছোটো থেকে সে কোন হাতে প্র্যাকটিস করেছে, ফলে এটাও এগুলো সব শো পলিজেনিক ইনহেরিটেন্স। এর ইকোনমিক একটা ইম্পর্টেন্স আছে, কারণ এগ্রিকালচারাল প্রোডাক্টস, প্লান্ট এবং অ্যানিমাল যেগুলো আমরা পাই, যেমন মিল্ক প্রোডাকশন যে দুগ্ধ উৎপাদন, এটার কিন্তু এই বৈশিষ্ট্যও কিন্তু পলিজেনিক। ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ইল্ড, আমরা যে ফল বা বিভিন্ন সবজি যে চাষ করছি কতটা ফল হবে এইগুলো কিন্তু দেখা যায় যে পলিজেনিক মানে একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য, ফলে সেখানে আমাদের একটা অর্থনৈতিক আর কি একটা কৌতূহল থাকে বা একটা প্রয়োজন থাকে। এবার এক্সাম্পল দিয়ে দেখালে জিনিসটা আরও ক্লিয়ার হবে। তো একটা খুব কমন এক্সাম্পল সাধারণত পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে মানুষের স্কিন কালার। স্কিন কালার এটা আমি একদম সহজ করে বোঝানোর জন্য ধরছি যে দুটো জিন মানে টু লোসাই কন্ট্রোলটা, তার মানে কি ধরছি যে ক্যাপিটাল এ এবং স্মল এ এরা হলো দুটো অ্যালিল একটা পার্টিকুলার জিনের, অ্যালিলস অফ আ সার্টেন জিন ক্যাপিটাল এ এবং স্মল এ। ঠিক তেমনি ক্যাপিটাল বি আর স্মল বি এরাও হচ্ছে আরেক সেট অ্যালিলস অফ অ্যানাদার জিন, আরেকটা জিনের। এবার যদি কোনো মানুষের ক্ষেত্রে যদি সে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, তো বোঝাই যাচ্ছে আমরা সাধারণত যেগুলো ডমিনেন্ট বোঝানোর জন্য আমরা ক্যাপিটাল ইউজ করি, তো ক্যাপিটাল এ ডমিনেন্ট ওভার স্মল এ, ক্যাপিটাল বি ডমিনেন্ট ওভার স্মল বি, সুতরাং যার মধ্যে এই জেনোটাইপ আছে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, আমরা বলবো চারটি ডমিনেন্ট, এটা একটা আলাদা জিন, এটা একটা আলাদা জিন, এরা হলো ওই একই জিনের অ্যালিল, এরা হলো আবার ওই অন্য জিনের অ্যালিল, এবং সবকটা ডমিনেন্ট, চারটে ডমিনেন্ট। এই যখন জেনোটাইপ হয় তখন দেখা যায় সে হয় ব্ল্যাক, যাকে আমরা নিগ্রয়েড বলে থাকি সাধারণত ব্ল্যাক। এবার ক্রসটা যদি এরকম হয় এর সঙ্গে স্মল এ স্মল এ স্মল বি স্মল বি এই জেনোটাইপ যুক্ত, তো এখানে চারটেই রিসেসিভ নিশ্চয়ই বোঝা যাচ্ছে, চারটে অ্যালিলি, এরা হলো একটা জিনের অ্যালিল, এরা হলো আরেকটা জিনের অ্যালিল, চারটেই হলো রিসেসিভ। এই জেনোটাইপ থাকলে সেই মানুষের স্কিন কালার হোয়াইট হয়, হোয়াইট বলতে যেটা ককেশিয়ানদের ক্ষেত্রে যে হোয়াইটটা আমরা দেখি, ইউরোপিয়ানদের ক্ষেত্রে যে হোয়াইটটা আমরা দেখি। এবার স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এখান থেকে এক ধরনের গ্যামিটি তৈরি হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এছাড়া তার অন্য কিছু হবার নেই। আবার ঠিক তেমনি এখানেও এক ধরনের গ্যামিটি তৈরি হবে স্মল এ এবং স্মল বি, 100% সব গ্যামিটি এই ক্ষেত্রে স্মল এ স্মল বি, এই ক্ষেত্রে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। তাই যদি হয় তাহলে F1 জেনারেশনে কী হবে, না এখান থেকে এলো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি আর এখান থেকে এলো স্মল এ স্মল বি, তাহলে পরে তার জেনোটাইপ আমরা কী লিখব, না ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। এই এর ক্ষেত্রে এবার কী, এটা তো জেনোটাইপ, জেনোটাইপে তাহলে কী দেখছি, না দুটো হলো ডমিনেন্ট, তাই তো, এই সেটের একটা ডমিনেন্ট আছে, এই সেটের একটা ডমিনেন্ট,
ঠিক তেমনি আবার এই সেটের একটা রিসেসিভ আছে, এই সেটের আরেকটা রিসেসিভ আছে। তো তাহলে পরে এখানে টু ডমিনেন্স আর টু রিসেসিভ, এরা কি হয়? এ কিন্তু ইন্টারমিডিয়েট হয়, এমন কিন্তু নয় যে এ কিন্তু ব্ল্যাক যে হচ্ছে তা কিন্তু নয়। তাহলে এখানে আমরা দেখছি একটা ইন্টারমিডিয়েট স্কিন কালার তৈরি হয়, অর্থাৎ একেবারে ব্ল্যাকও না আবার হোয়াইটও না, এবং তাকে বলা হয় মুলাটো। এবার যদি আমরা ধরি যে এরকম দুজন যে মুলাটো তাদের মধ্যে, এই যদি হয় তাহলে পরে এবার আমরা ক্রসটা যদি করি, এখানে আমরা পানের স্কোয়ার করেছি সুবিধার জন্য। সবসময় এখানে আমরা একটা সেট, এখানে মেল ফিমেল, তার মানে এখানে বাবার থেকে যে গ্যামেটগুলো এসছে, মায়ের থেকে যে গ্যামেটগুলো এসছে। তো একটা প্যারেন্ট ধরছি বাবা, তাহলে এর ক্ষেত্রে কী কী টাইপ অফ গ্যামেট তৈরি হবে আমরা জানো, এটা সেটা হলো কি না, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি এবং স্মল এ স্মল বি, এই তৈরি হবে। ঠিক তেমনি আবার মা আরেকজন প্যারেন্ট, তার ক্ষেত্রেও ঠিক একই হবে, কারণ দুজনের জেনোটাইপ একই। সুতরাং এই ক্ষেত্রেও কী হবে না, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি একরকম গ্যামেট, ক্যাপিটাল এ স্মল বি আরেক রকম গ্যামেট, স্মল এ ক্যাপিটাল বি একরকম গ্যামেট, স্মল এ স্মল বি আরেক রকম গ্যামেট। তাহলে পরে এখানে চার রকম গ্যামেট, এখানে চার রকম গ্যামেট একই রকম। এবার তারপরে যদি এই কম্বিনেশন দাঁড়ায়, তো তাহলে পরে আমরা কী দেখব, এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, তাহলে কি চারটেই ডমিনেন্ট? ওকে, এখানে কি দাঁড়াচ্ছে না, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, তিনটে ডমিনেন্ট। এখানে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, তিনটে ডমিনেন্ট। এখানে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, দুটো ডমিনেন্ট। ঠিক এইরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে কটা ডমিনেন্ট আছে, তার থেকে মানে কটা রিসেসিভ আছে। তাহলে এখানে যেমন তিনটে ডমিনেন্ট, এখানে দুটো ডমিনেন্ট, এখানেও দুটো ডমিনেন্ট, এখানে একটা ডমিনেন্ট, এখানে তিনটে ডমিনেন্ট, এখানেও দুটো ডমিনেন্ট, এখানেও দুটো ডমিনেন্ট, এখানে একটা ডমিনেন্ট, এখানে দুটো ডমিনেন্ট, এখানে একটা ডমিনেন্ট, এখানেও একটা ডমিনেন্ট, এখানে কোনো ডমিনেন্ট নেই, চারটি। তাহলে এই যদি আমাদের পানের স্কোয়ারে আমরা দেখলাম বিভিন্ন যে জেনোটাইপগুলো হলো, এখান থেকে এবারে আমরা যাব যে ফেনোটাইপ কী হবে, কী দেখা যায়। যেটা দেখা যায় সেটা হচ্ছে যাদের মধ্যে দেখা যাবে যে চারটি ডমিনেন্ট রয়েছে, অর্থাৎ কি না, এই ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, এর কী হবে, ব্ল্যাক হয়, ঠিক আছে। এইবার যেটা তিনটে ডমিনেন্ট যাদের আছে, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, এছাড়া আর তো হতে পারে না, তিনটে ডমিনেন্ট এই দুটোই হতে পারে। যাদের যাদের এই জেনোটাইপ আছে দেখা যায় তারা হচ্ছে ডার্ক, তার মানে তারা ব্ল্যাকের থেকে একটু হালকা, কিন্তু মুলাটো বা ইন্টারমিডিয়েট যে তার থেকে আবার একটু ডিপ রং আছে। এবার দুটো ডমিনেন্ট যাদের, তাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, তাদের জেনোটাইপ কী কী, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ স্মল বি স্মল বি, স্মল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, এছাড়া আর কিছু আবার নেই। তাহলে এই তিনটেই হতে পারে যে দুটো ডমিনেন্ট রয়েছে, যে কোনো দুটো, কিন্তু মনে রাখতে হবে এখানে যে আমরা বলছি তিনটে দুটো একটা, তার মানে যে কোনো চারটের মধ্যে, তাহলে কী হবে না, মুলাটো হবে। তার মানে এমন নয় যে শুধু এ মুলাটো হয়, এরাও কিন্তু মুলাটো বা ইন্টারমিডিয়েট হয়, অর্থাৎ দুখানা ডমিনেন্ট হলেই সে মুলাটো হবে, যাই হোক না কেন, যেটাই হোক না কেন। যদি একটা ডমিনেন্ট হয় তাহলে ক্যাপিটাল এ স্মল এ স্মল বি স্মল বি, স্মল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, তাহলে কী হয় না, লাইট, অর্থাৎ মুলাটো আর হোয়াইটের মাঝামাঝি রং লাইট।
নন ডমিনেন্ট, কোনোটাই ডমিনেন্ট না, চারটেই রিসেসিভ, তখন কি হয় না হোয়াইট বা সাদা। তাহলে আমরা এখানে দেখলাম কি এক দুই তিন চার পাঁচ রকম ফেনোটাইপ হতে পারে। এবং কি গুরুত্ব পেল, তাহলে পার্থক্যটা কি হলো? এর আগে আমরা মেন্ডেলের যে এ পড়েছি ডাইহাইব্রিড ক্রসে, এও তো ডাইহাইব্রিড ক্রসের মতনই হচ্ছে, যদিও ওখানে দুটো আলাদা বৈশিষ্ট্য না, একটাই বৈশিষ্ট্য কিন্তু নিয়ন্ত্রণ করছে দুটো আলাদা জিন। যাই হোক, গ্যামেট তৈরির সময় ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টই হয়েছে তাদের মধ্যে। তো পার্থক্যটা কি হলো না ওখানে কি ছিল, না ক্যাপিটাল টি আর স্মল টি, এই যদি কন্ডিশন হয় তাহলে পরে, বা ক্যাপিটাল আর আর স্মল আর, বা ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই, তাহলে সবসময় কি যে ক্যাপিটাল যে আছে সে সবসময় রিসেসিভকে চাপা দিয়ে দেবে, সেটাই দেখা হচ্ছিল। আবার ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে মানে ক্যাপিটাল আর স্মল আর, আর ওদিকে যদি স্মল ওয়াই থাকে, তাহলে আমাদের আলাদা করে দেখতে হয় যে ক্যাপিটাল আর ইজ ডমিনেন্ট ওভার স্মল আর, সুতরাং ক্যাপিটাল আর এক্সপ্রেসড হবে, সুতরাং সে রাউন্ড হবে, আর অন্যদিকে স্মল ওয়াই দুটোই রিসেসিভ আছে সেই জন্য সেটা গ্রিন হবে। এখানে কিন্তু আমরা তা দেখব না, এখানে আমরা দেখব কতগুলো ডমিনেন্ট আছে কতগুলো রিসেসিভ আছে। সেই জন্যেই এইখানে দেখছি যে এই যে ক্যাপিটাল এ স্মল বি এই অবস্থায় আমরা গুনব যে কটা ডমিনেন্ট, এখানে একটা ডমিনেন্ট, এখানে তিনটে রিসেসিভ, আবার স্মল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি এখানেও কিন্তু তিনটে রিসেসিভ একটা ডমিনেন্ট, সেটাও আমাদের গুনে দেখতে হবে। এবং এইটার এইটার একই কিন্তু ফেনোটাইপ হবে, সেটা যে কোনটা ডমিনেন্ট, এটা এর ওপর ডমিনেন্ট নাকি এটা এর ওপর ডমিনেন্ট, সেটার ব্যাপার নয়। এই জন্যে একে বলা হয় কোয়ান্টিটেটিভ। আর এতক্ষণ অবধি আমরা যেগুলো দেখেছি, মেন্ডেলের যা আমরা পরীক্ষা নিরীক্ষা দেখেছি, গিনিপিগ নিয়ে যে ক্রস দেখেছি ইত্যাদি ইত্যাদি, বা ইনকমপ্লিট ডমিনেন্স বা মাল্টিপল অ্যালিল যাই দেখি না কেন, সেইখানে আমরা কোয়ালিটেটিভ দেখেছিলাম। কোয়ালিটেটিভ অর্থাৎ কি না কটা আমরা গুনবো, না কি আছে সেটা দেখব, মানে ক্যাপিটাল আর স্মল আর আছে নাকি ক্যাপিটাল আর আছে না স্মল আর আছে, আমরা এটা দেখব। এখানে কিন্তু তা নয়, এখানে আমাদের কোয়ান্টিটিটা ইম্পর্ট্যান্ট, মানে কটা আছে সেটা ইম্পর্ট্যান্ট। সেই জন্য এখানে আমাদের এইভাবে গুনতে হচ্ছে যে কটা ডমিনেন্ট কটা রিসেসিভ। এটাই হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের ইম্পর্ট্যান্স বা বৈশিষ্ট্য বলা যেতে পারে। এবং যেহেতু এখানে আমরা দেখছি এরকম দুটো জিনের জন্য, একটাই ক্যারেক্টারিস্টিক তো তারা কন্ট্রোল করছে, তার জন্য কি হচ্ছে না একটা রেঞ্জ তৈরি হচ্ছে, মানে একদম কালো আর সাদার মাঝে আমরা দেখছি আরও কত রকম শেডস থাকে। এবার আসলে কিন্তু হিউম্যান স্কিন কালার এখনও পর্যন্ত যা বেরিয়েছে সেটা হলো ফোর লোসাই, তার মানে চারটে জিন, তার মানে কি এ এ বি বি সি সি ডি ডি। এবার এটা নিজেরা করে দেখতে পারো যে এতে কি দাঁড়ায়, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি, এই যদি পেরেন্ট হয় একজন, আর আরেকজন পেরেন্ট যদি জেনোটাইপ স্মল এ স্মল এ, স্মল বি স্মল সি স্মল ডি এই হয়, তাহলে এর ক্রসের ফলে এফ ওয়ানে কি হবে, এবং তারপরে আবার এফ ওয়ানে তো বোঝাই যাচ্ছে যে সব কটা এখানে কি আসবে না, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি, সুতরাং সে মূলাটো হবে। তো সেরকম দুজন ইন্টারমিডিয়েট যদি আবার ক্রস হয় তাহলে পরে কত ধরনের গ্যামেট হবে, মানে কী কী টাইপের গ্যামেট হবে, এবং তার ফলে পানেট স্কোয়ার করলে বেশ বড় পানেট স্কোয়ার হবে, কত ধরনের জেনোটাইপ হবে এবং তার জন্য কত টাইপের ফেনোটাইপ হবে, সেখানে কি মাথায় রাখতে হবে না, যদি দেখা যায় যে এইখানে এক দুই তিন চার, তো তার মানে কি প্রত্যেকটা দুটো করে আছে, তার মানে আটটা থাকবে, তাহলে আটটা ডমিনেন্ট হলে একরকম ফেনোটাইপ হবে, সাতটা ডমিনেন্ট হলে আরেক রকম ফেনোটাইপ হবে, ছটা ডমিনেন্ট হলে একরকম ফেনোটাইপ হবে, পাঁচটা ডমিনেন্ট হলে একরকম ফেনোটাইপ হবে, চারটে ডমিনেন্ট হলে একরকম ফেনোটাইপ হবে, তিনটে ডমিনেন্ট হলে একরকম ফেনোটাইপ হবে,
দুটো ডমিনেন্ট হলে এক রকম ফেনোটাইপ হবে এবং একটা ডমিনেন্ট হলে আরেক রকম ফেনোটাইপ হবে, আর একটাও যদি ডমিনেন্ট না হয় তার মানে এই যে এটা তাহলে পরে আরেক রকম ফেনোটাইপ হবে। তাহলে এই যে যা যা বলে গেলাম এই এত ধরনের ফেনোটাইপ হবে, এবার সেগুলো কোন কোন জেনোটাইপ হবে সেটা নিজেরা করে দেখতে পারো যদি চাও। তো একে যেহেতু এই যে বললাম একটা রেঞ্জ দেখা যায়, এটা হলো পলিজেনিক ইনহেরিটেন্সের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কন্টিনিউয়াস ভেরিয়েশন ইজ সিন, এবং এই যে আইকিউ বললাম ইন্টেলিজেন্সের ব্যাপার, একেবারে কিছু বোঝে না, মাথায় কিছু নেই, নিজের কিছুই বোঝে না কোনো বিষয়েরই, এরকম মানে হয় না বলতে গেলে। আবার সব কিছু একেবারে সাংঘাতিকভাবে সমস্ত কিছু টাইপের যা যা হতে পারে বোঝে, সে আর্টস হোক সায়েন্স হোক সব, এটাও শান্ত হয় না, মানে দুটো এক্সট্রিম এন্ড সাধারণত মানুষ কী হয় না, এটা রেঞ্জের মধ্যে দিয়ে যায়, কেউ এটা বেশি ভালো বোঝে, কেউ ওটা মানে কম বেশি এইভাবে। এই যে কন্টিনিউয়াস রেঞ্জ, ঠিক তেমনি হাইটও তাই। আমি এর আগেও অনেকবার বলেছি যে মানুষের ক্ষেত্রে মটর উদ্ভিদের মতন নয় হাইট, আমরা নর্মাল একটা মানুষের 4 ফুট 11 ইঞ্চিও থেকে শুরু করে আমরা একেবারে 6 ফুট 8 ইঞ্চি 6 ফুট 9 ইঞ্চি মানে প্লেয়াররা হয়, অনেক সময় 7 ফুটও হয়, নর্মাল হতে হবে কিন্তু জাইগান্টিজম নয়, এই অবধিও কিন্তু হাইট হতে পারে। তাহলে এবং তার মধ্যে যত রকমের মানে এত ফুট এত ইঞ্চি হাজারটা রেঞ্জ হতে পারে। তো এই যে কন্টিনিউয়াস একটা রেঞ্জ আমরা দেখছি এটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের জন্য হয়, এবং যত বেশি নাম্বার অফ জিন দ্বারা কন্ট্রোলড হবে এই বৈশিষ্ট্যটা তত দেখা যাবে যে টাইপস মানে এই যে ফেনোটাইপগুলো তত কিন্তু টাইপ বেশি হবে, তত তাহলে মাঝের যে রেঞ্জ তাহলে তত বেশি হবে। এবং সে মানুষের চোখের রঙও তাই, প্রায় 9 রকম চোখের রঙ দেখা যায়। তো এরকমভাবে আমরা দেখছি যে মানুষের প্রচুর বৈশিষ্ট্য আছে যেগুলো এরকম পলিজেনিক বা একাধিক মানে দুটো একটার বেশি বলা উচিত, একটার বেশি জিন দ্বারা যেগুলো নিয়ন্ত্রিত। তাহলে এখানে আমাদের যেটা প্রয়োজন এক্সাম্পল দরকার, খুব ডিটেল প্রশ্ন এখান থেকে আসে না, কাকে বলে জানা দরকার, মাল্টিপল অ্যালিলের সঙ্গে মাল্টিপল জিন বা পলিজিন কী ডিফারেন্স সেটা কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার, এক্সাম্পলগুলো অবশ্যই দরকার, এবং ইম্পর্টেন্স যেটা আমি বললাম ইকোনমিক ইম্পর্টেন্স আছে, তার কারণ ওই বিভিন্ন আমাদের অ্যানিমাল হাজবেন্ড্রি হোক, আমাদের চাষবাস কৃষিবিদ্যার ক্ষেত্রে হোক, হর্টিকালচারের ক্ষেত্রে হোক, সেখানেও কিন্তু এই পলিজিন দ্বারা যেহেতু এই বিভিন্ন বৈশিষ্ট্য কত ফল উৎপাদন হবে এই ব্যাপারগুলো সেই জন্য ডিরেক্টলি লিঙ্কড বলে, সেই জন্য এই কন্টিনিউয়াস কিন্তু মানুষ এগুলো স্টাডি করে এবং সেগুলো ব্যবহারিক যে প্রয়োগ বলা যেতে পারে যে অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যালি সেগুলো মানুষকে করতে হয় তার প্রোডাকশনটাকে বাড়ানোর জন্য চাষবাস ইত্যাদি ইত্যাদিতে।